হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নাইট অ্যাঙ্গেল। এটি ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে পার্ট ফাইভ এর ভিডিও। এই ভিডিওতে আমি 10টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। এই ভিডিওতে মূলত ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টের উপরে যে যে পার্টটি রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনসে, সেখান থেকে মূলত 10টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা আগামী দিনে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পারলে বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 41 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। অলরেডি 40টা প্রশ্ন 4টে ভিডিওতে হয়ে গেছে, যারা সেই ভিডিওটি দেখুনি তার ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো। তো 41 নম্বর থেকে শুরু করছি। স্যামুয়েল পি হান্টিংটনের লেখা গ্রন্থটির নাম কি? তো স্যামুয়েল পি হান্টিংটনের লেখা গ্রন্থটির নাম কিন্তু পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস। এটি 1968-এ প্রকাশিত হয়েছিল, 1968 সালে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। 42 নম্বর প্রশ্ন চলে আসে। 42 নম্বর প্রশ্নটি হলো, স্যামুয়েল পি হান্টিংটন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থে আধুনিকীকরণের বা মডার্নাইজেশনের যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন সেগুলি কি কি, অর্থাৎ তার এই গ্রন্থটিতে তিনি আধুনিকীকরণের যে ফিচার্সগুলি নিয়ে আলোচনা করেছেন বা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছেন সেগুলি কি কি? তো সেগুলি হলো কিন্তু শিল্পায়ন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে সামাজিক সচলতা বৃদ্ধি অর্থাৎ সোশ্যাল মোবিলিটি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। আরেকটি বিষয় হলো যেটা, রাজনৈতিক অংশগ্রহণ, পলিটিক্যাল পার্টিসিপেশন। তো এই বিষয়গুলো নিয়ে তিনি তার বিষয়টা এই এই গ্রন্থটিতে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস, যেটি 1968-এ প্রকাশিত হয়েছিল, তাতে তিনি কিন্তু আলোচনা করেছেন। এগুলি মডার্নাইজেশনের তিনি বৈশিষ্ট্য বলে চিহ্নিত করেছেন, যে মডার্নাইজ কোনো রাষ্ট্রকে মডার্নাইজ হতে গেলে এই বৈশিষ্ট্যগুলি তার কিন্তু থাকতে হবে। 43 নম্বর প্রশ্ন চলে আসে। 43 নম্বর প্রশ্নটি হলো, ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট তত্ত্বটি কার রচনা? তো ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট বা উল্টো দিক থেকেও বইটাকে অনেক সময় বলা হয়, যেটা হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট, সেই বইটির লেখা কিন্তু আন্দ্রে গুন্দার ফ্রাঙ্ক। এটি আসলে একটি তত্ত্ব ছিল, বইয়ের থেকে এটি তত্ত্ব নামে বেশি জানা যায়। 44 নম্বর প্রশ্ন চলে আসে। 44 নম্বর প্রশ্নটি হলো, আন্দ্রে গুন্দার ফ্রাঙ্ক ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্টের তত্ত্ব নির্মাণে কোন দুটি দেশের অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন যে বিশ্বের প্রধান প্রধান উন্নত রাষ্ট্রগুলির সাথে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত রাষ্ট্রগুলির ঘাত প্রতিঘাতে উন্নত রাষ্ট্রগুলি আরও উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলি আরও পিছিয়ে পড়ে? তো এই অভিজ্ঞতাটা তিনি সঞ্চয় করেছিলেন চিলি এবং ব্রাজিল। তিনি যে এক্সপেরিমেন্টটি করেছিলেন সেগুলি ছিল কিন্তু চিলি এবং ব্রাজিলের উপরে, এবং এই চিলি এবং ব্রাজিলের উপরে এক্সপেরিমেন্টটি তিনি করেছিলেন, তিনি ইন জেনারেলি সেটাকে অ্যাপ্লাই করেছিলেন, সেটা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলির সঙ্গে, উন্নত যে দেশগুলি রয়েছে প্রধান প্রধান, সেই উন্নত দেশগুলির মধ্যে যে ঘাত প্রতিঘাত তার কিন্তু একটা মাপকাঠি বা তার একটা কি বলবো যে আলোচনা তিনি কিন্তু বা একটা থিওরি তিনি ডেভেলপ করেছিলেন যে কিভাবে এই রাষ্ট্রগুলি, উন্নত রাষ্ট্রগুলি আরো উন্নত হচ্ছে এবং অনুন্নত রাষ্ট্রগুলি আরো অনুন্নত হচ্ছে। 45 নম্বর প্রশ্ন চলে আসছে। 45 নম্বর প্রশ্নটি হলো, একটি দেশের অর্থনীতি বিকাশের কয়েকটি উপাদানের নাম করো। তো একটি দেশের অর্থনৈতিক বিকাশের কয়েকটি অনেকগুলি উপাদান রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি হলো কিন্তু প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস যেটাকে বলা হয়, মানব সম্পদ, হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্সেস আমাদের দেশে, আমাদের দেশের কিন্তু একটা বড় অর্থনৈতিক বিকাশের একটা বড় মাধ্যম হলো কিন্তু হিউম্যান রিসোর্সেস, মানে আমাদের 130 কোটি প্রায় জনসংখ্যা আমরা আমাদের ইন্ডিয়াতে। তো এই জনসংখ্যার বেশিরভাগ মানুষ, মানে বেশিরভাগ না সরি, প্রায় অনেক মানুষই বিদেশে গিয়ে তারা হচ্ছে কাজ করে, বিদেশে গিয়ে তারা হিউম্যান লেবার হিসেবে কাজ করে। তো সেখান থেকেও কিন্তু ভারত অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করে, যেটা যাদেরকে আমরা বলি NRI। তো তাদের মাধ্যমে কিন্তু ভারত অনেক বেশি অর্থ উপার্জন করে বা অর্থনৈতিক বিকাশটা কিন্তু অনেক সময় অনেকটা বেশি তাদের উপরেও ডিপেন্ড করে, ফরেন কারেন্সি তারা কিন্তু ভারতে নিয়ে আসে। মূলধন সৃজন, মূলধন সৃজন বা ক্যাপিটাল ফর্মেশন, এটা আরেকটি হচ্ছে অর্থনৈতিক বিকাশের কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান বা এলিমেন্টস। প্রযুক্তি, টেকনোলজি, টেকনোলজি যে দেশে থাকবে সেই দেশ অবশ্যই অর্থনৈতিক বিকাশে কিন্তু তার অনেকটা বেশি তাড়াতাড়ি অর্থনৈতিক বিকাশ সম্ভব। প্রশাসনিক কাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, অর্থাৎ প্রশাসনিক কাঠামো বা যেটাকে বলবো যে সরকারি কাঠামো যে বিষয়গুলো হয় বা বেসরকারি কাঠামো যে বিষয়গুলো হয় সেগুলো যদি অনেকটা বেশি মানে কি বলবো স্ট্রং হয় বা সেগুলো সেই তার যে মানে মানে গঠনটা, গঠন প্রণালী বা তার কার্যপ্রণালী যেগুলো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কি হয়, একটা দেশের অর্থনৈতিক বিকাশ কিন্তু খুব ভালোভাবে হতে পারে। তো সেই কারণে অর্থনৈতিক বিকাশের এইগুলো উপাদানের মধ্যে এই বিষয়গুলি কিন্তু এসে যায়।
তোমরা যারা টিউশনের জন্য খোঁজ করছো তাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো, কিংবা স্ক্রিনে দেওয়া লোকেশনে আমাদের সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার ব্যাচ গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এই ব্যাচও জয়েন করতে পারো, কিংবা আগামী যে সেমিস্টার শুরু হচ্ছে বা ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচও তোমরা চাইলে জয়েন করতে পারো। 46 নম্বর প্রশ্নে চলে আসছি। 46 নম্বর প্রশ্নটি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি, বা এটাকে বাংলায় বলা হয় স্থিতিশীল উন্নয়ন কি। তো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি খুব রিসেন্ট একটি ধারণা বা কনসেপ্ট, একটি ইউনাইটেড নেশনস দ্বারা এটা প্রোভাইড করা হয়েছে। ইউনাইটেড নেশনস এর মাপকাঠিগুলো নির্ধারণ করে দিয়েছে। তো কাকে বলে বা ইউনাইটেড নেশনস কি সংজ্ঞা প্রদান করেছে সেই সংজ্ঞাটা একবার দেখে নেব। তো সংজ্ঞাটা আমি প্রথমে ইংলিশে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নোট করতে পারো। ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিড অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস অ্যাকর্ডিং টু ইউএনও, অর্থাৎ ইউএনও এই সংজ্ঞাটা কিন্তু প্রদান করেছে। বাংলায় এটাকে আমি ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা বাংলাটা চাইলে অনেকে লিখতে পারো। সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার পূরণে তাদের কার্যক্ষমতার প্রতি আপোষ ছাড়াই বর্তমান চাহিদার পূরণ করাই হলো স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ বর্তমানে যে আমাদের চাহিদাগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা পূরণ করব, কিন্তু সেই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরও চাহিদাগুলো যেন ঠিকঠাকভাবে পূরণ হয়। তো এটাকেই বলা হচ্ছে কিন্তু স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ আমাদের আমরা যে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এখন যাচ্ছি বা ইকোনমিক প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই প্রোগ্রেসটা অনেকটা বেশি কী হয়, অনেকটা বেশি একটা ডিভিশন তৈরি করে দিয়েছে। যেমন এটা যদি আমরা দেখি, মানে ইকোনমিক ডিস্ট্রিবিউশনটা যদি আমরা গোটা বিশ্বে দেখি, তাহলে আমরা এটা পরিষ্কার দেখতে পাবো যে 90% ওয়েলথ বা সম্পদ গোটা বিশ্বের বা অর্থ কিন্তু রয়েছে কিন্তু 10% পিপল মানুষের হাতে, আর 10% মানুষের হাতে কিন্তু রয়েছে কিন্তু 90% 10% মানুষের হাতে রয়েছে কিন্তু সরি 90% মানুষের হাতে রয়েছে কিন্তু 10% সম্পদ। তো এইভাবে কি করা হয়েছে, এইভাবে কিন্তু ইকোনমিক ইনইকুয়ালিটিস বা অর্থনৈতিক অসাম্য কিন্তু একটা তৈরি হয়েছে। তো এই অসাম্যের ফলে কি হয়েছে, এই অসাম্যের ফলে কিন্তু আমরা আগামী দিনের যে প্রজন্ম সেই প্রজন্মের জন্য কিন্তু একটা বড় রকমের ক্রাইসিস ক্রিয়েট করছে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি করেছে ইউনাইটেড নেশনস, কিন্তু একটা প্রত্যেক রাষ্ট্রগুলির জন্য এবং শুধুমাত্র রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন অ্যাক্টার্স যারা রয়েছে প্রত্যেককে এবং বিভিন্ন গোটা বিশ্বের যে বিভিন্ন উপাদানগুলি নিয়ে আমাদের বিশ্ব ব্যবস্থা টিকে থাকে বা টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, সেই বিষয়গুলোকে কিন্তু অনেকটা বেশি মানে সেই বিষয়গুলোকে যাতে ধ্বংস হয়ে না যায় তথা মানব সমাজ যাতে ধ্বংস হয়ে না যায় সেই জন্য কি করা হয়েছে, এইরকম একটা সংজ্ঞা প্রদানের ব্যবস্থা করেছে। এইরকম একটা সংজ্ঞা কিন্তু ইউনাইটেড নেশনস দিয়েছে, যার মধ্যে কি করা হচ্ছে, যার মধ্যে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসছে। তাছাড়াও তারা একটা লিস্ট প্রদান করেছে, সেই লিস্টটা পরের প্রশ্নে দেখে নেব। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস বা ইউএনও সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য যে 17টি লক্ষ্যমাত্রা বা গোল নির্ধারণ করেছে সেগুলি কি কি, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের জন্য যে 17টি লক্ষ্যমাত্রা বা গোল নির্ধারণ করেছে সেই গোলগুলো কি কি, যে গোলগুলোকে অর্জন করতে পারলেই আমরা স্থিতিশীল উন্নয়নে কিন্তু যেতে পারবো। আমরা যে বর্তমানে উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে স্থিতিশীল বলা যায় না, যে কারণটা আমি এখানে বলে দিলাম। কারণ অর্থনৈতিক উপার্জনের একটা এমন লেভেলে চলে গেছে যে অর্থনীতিকে আরও বেশি মানে যারা ক্যাপিটালিস্ট রয়েছে তারা তাদের আরও বেশি মুনাফা অর্জন করার জন্য গোটা বিশ্বের মধ্যে যে ধরনের ক্রাইসিসগুলো ক্রিয়েট করছে সেগুলো শুধুমাত্র যে বর্তমান প্রজন্মকেই ধ্বংস করছে তা কিন্তু নয়, আগামী প্রজন্মকেও কিন্তু এরা ধ্বংস করে দেবে। তো সেই জন্য এই জিনিসটাকে বা ঠিক রাখার জন্য বা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখার জন্য তথা বর্তমান প্রজন্মকে ঠিক রাখার জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে 17টা গোল নির্ধারণ করেছে সেগুলো কিন্তু কী কী সেগুলো দেখে নেবো এখানে। প্রথমটা হলো কিন্তু নো পোভার্টি, অর্থাৎ কোনোরকম ক্ষুধার্ত থাকবে না, সরি দরিদ্রতা থাকবে না, দরিদ্রতা দূরকরণের কথা বলেছে। জিরো হাঙ্গার কথার অর্থ হচ্ছে ক্ষুধার্ত মানে একদম জিরোতে নামিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে আফ্রিকা এশিয়ার প্রচুর প্রচুর দেশ, বিশেষ করে আফ্রিকার দেশগুলো রয়েছে, এখনও তারা হচ্ছে জল কিংবা মানে খাদ্যের জন্য কিন্তু এখনো অনেক মানুষ মারা যায় সেই সব কান্ট্রিজগুলোতে। তো সেই কারণে এখানে একটাই একটি বড় লক্ষ্যমাত্রা হলো কিন্তু বা গোল হলো কিন্তু জিরো হাঙ্গার, অর্থাৎ যে ক্ষুধার্তটাকে কিন্তু জিরোতে নামিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ ক্ষুধার জন্য কেউ মারা যাবে না সেটা কিন্তু এখানে নির্ধারণ করে দিয়েছে। আরেকটি বিষয় হলো কিন্তু গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, অর্থাৎ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি এই বিষয়টার কথা বলেছে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটাকেও লক্ষ্য রেখেছে এখানে। কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণগত শিক্ষার কথা বলেছে। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ এখানে নারী পুরুষ নির্বিশেষে বা থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরকে নির্বিশেষে কি করা হয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এখানে সমানতার কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ কোনোরকম অসাম্য জেন্ডারের দিক থেকে কোনোরকম অসাম্য রাখা চলবে না, এই জিনিসগুলো কিন্তু এই এই বিষয়টা কিন্তু এখানে মেনশন করেছে।
ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা আমরা জানি যে পরিচ্ছন্ন জল বা পরিশ্রুত জল এবং স্যানিটেশনের কথা বলা হচ্ছে এখানে, সেই বিষয়টাও এখানে মেনশন করছে। এটা আমরা জানি প্রাত্যহিক জীবনের একটি বা মানুষের জীবনের সব থেকে একটা বড় প্রবলেমস হলো কিন্তু ক্লিন ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার। তো সেই পিউরিফাইড ওয়াটার বা স্যানিটেশনের এবং স্যানিটেশনের কথা এখানে বলছে। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, তারপরে রয়েছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, তারপরে রয়েছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, শিল্পায়ন নতুনত্ব এবং হচ্ছে তার পরিকাঠামো, সেগুলোকে ঠিকঠাক রাখতে হবে। পরিকাঠামো অনেক দেশে আছে যাদের পরিকাঠামো সেরকম নেই, তাদের ইনোভেশন নেই, আবার ইন্ডাস্ট্রি সেই সব কান্ট্রিজগুলোতে ভালো নয়, তো সেই জায়গাটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। সেই জায়গাগুলোকে ঠিক করতে পারলেই তবে আমরা সেই দেশের প্রোগ্রেসের জন্য কিন্তু এগোতে পারবো। রিডিউসিং ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্য যেটা রয়েছে সেটাকে কমাতে হবে। সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস অর্থাৎ স্থিতিশীল শহর এবং কমিউনিটির কথা বলছে এখানে। রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ ক্লাইমেট অ্যাকশনটা এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে তার এগেইনস্টে কিন্তু একটা প্রত্যেক রাষ্ট্রকেই কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু মানে বিভিন্ন রকমভাবে যে যার যেটা নিজের প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলোকে সর্ট আউট করতে হবে। যেমন রিসেন্টলি ভারতে একটি প্রধানমন্ত্রী একটি স্কিম লঞ্চ করেছে যেটা হচ্ছে কিন্তু মহিলাদের, গ্রামের মহিলাদের জন্য বা গরিব যারা রয়েছে বিপিএল তালিকায় যারা রয়েছে তাদের জন্য ফ্রিতে গ্যাস সার্ভিস প্রোভাইড করা। তো এটাতে কিন্তু একটা, এই বিষয়টাতে কিন্তু একটা ক্লাইমেটের বিষয়টাকে লক্ষ্য রেখে করা হয়েছে এবং ইউএনের যে ক্লাইমেট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ক্লাইমেট ডিপার্টমেন্ট কিন্তু প্রধানমন্ত্রীর সেই স্কিমের কিন্তু ভূয়সী প্রশংসা করেছে। লাইফ বিলো ওয়াটার, লাইফ বিলো ওয়াটার বলতে এখানে সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণী রয়েছে বা জলের নিচে যে সমস্ত প্রাণ রয়েছে সেই প্রাণগুলোকে এখানে বাঁচিয়ে রাখার কথা বলা হচ্ছে, কারণ আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য এরাও খুব গুরুত্বপূর্ণ। লাইফ অন ল্যান্ড অর্থাৎ জমির উপরে বা ভূমির উপরে যে ধরনের জীবন রয়েছে, যেমন এখানে বিশেষ করে এখানে যে জঙ্গলে যে সমস্ত প্রাণীরা রয়েছে বা বিভিন্ন পাখি পশু পাখি যারা রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে, তো তাদেরকেও কিন্তু এখানে সুরক্ষিত করতে হবে। কারণ একটাই কারণটা হচ্ছে বাস্তুতন্ত্রকে কিন্তু ঠিকঠাকভাবে পরিচালনা করতে হলে এদের কিন্তু অস্তিত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, শান্তি ন্যায় এবং হচ্ছে শক্তিশালী কি বলবো যে প্রতিষ্ঠান বা একটা খুব ভালো প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, এই জিনিসটা যদি থাকে তাহলে হচ্ছে কি হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে লক্ষ্য সেই লক্ষ্যতে আমরা পৌঁছতে পারবো। পার্টনারশিপ ফর দ্য গোলস এবং এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে গেলে কি দরকার, কাজ করতে গেলে কিন্তু একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের কিন্তু পার্টনারশিপ দরকার হয়। কেউ কিন্তু একাই এই বিষয়টাকে সলভ করতে পারবে না। যেমন ক্লাইমেট অ্যাকশনের এই বিষয়টা নিয়ে যদি বলি, তো ক্লাইমেট অ্যাকশনের বিষয়টা কিন্তু কোনো একটি দেশ রিসেন্টলি আজকেই দিওয়ালিতে এখানে কিন্তু এত পরিমাণে যে মানে কি বলবো যে পটাকা ফাটানো হচ্ছে এখানে দিওয়ালিতে, তো সেখান থেকে যে দূষণটা হচ্ছে, তো এই দূষণটা যে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই এর প্রভাবটা থাকবে তা কিন্তু নয়, এর প্রভাবটা কিন্তু প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে সেই দেশেও পড়বে। অর্থাৎ এই ধোঁয়াটা বা এই দূষণগুলো কিন্তু প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, চায়না, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশেও কিন্তু এর প্রভাবটা কিন্তু পড়বে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন, এটার সঙ্গে যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেই প্রভাব শুধুমাত্র ভারতবর্ষে কিন্তু এর প্রভাব পড়বে না, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও এর প্রভাব পড়বে। তাছাড়া এবং প্রতিবেশী দেশগুলোতে যে ধরনের এই রকম পরিবেশ দূষণ করা হয় তারও প্রভাব কিন্তু আমাদের দেশে পড়বে। তো সেই কারণে এগুলোকে কিন্তু মিউচুয়ালি কিন্তু কী করা দরকার, এগুলোকে মিউচুয়ালি কিন্তু আমাদের একটা মানে এই যে প্রবলেমসগুলো রয়েছে বা এর এগেইনস্টে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। সেই কারণে বলা হচ্ছে যে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে কাজ করতে গেলে কিন্তু পার্টনারশিপ ফর দ্য গোলস অর্থাৎ পার্টনারশিপের কথা বলা হচ্ছে, একটা দেশের সঙ্গে আর একটা দেশের পার্টনারশিপ কিন্তু গড়ে তুলতে হবে। 48 নম্বর প্রশ্ন ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কত বছরের টার্গেট রাখা হয়েছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য টার্গেট রাখা হয়েছে কিন্তু 15 বছরের, অর্থাৎ 2015 সালে এটি শুরু হয়েছিল যা 2030 সালে কিন্তু শেষ হবে। অর্থাৎ 30 সালের মধ্যে কী করা হয়েছে, এই যে টার্গেটগুলো রাখা হয়েছে টার্গেটগুলোকে কিন্তু ফুলফিল করতে হবে, এরকম একটা কিন্তু লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে এটা খুব একটা কঠিন একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে 15 বছরে মানে সমাধান করা বা এর সলিউশন নিয়ে আসা সম্ভব নয়। তো এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার হয়, অনেক বেশি পার্টনারশিপের দরকার হয়, অনেক বেশি কোঅপারেশনের দরকার হয়। তো অবশ্যই তার জন্য অনেকটা বেশি সময় লাগবে, কিন্তু প্রাইমারি স্টেজে কিন্তু এটা 15 বছরের পিরিয়ড টার্ম রাখা হয়েছে এবং যেটি 30 সালে কিন্তু 30 সাল পর্যন্ত কিন্তু চলবে।
49 প্রশ্ন চলে আসছে। 49 নম্বরে হচ্ছে আজ সামিট, যেটাকে আবার রিও সামিটও বলা হয়, কত সালে কোথায় হয়েছিল? তো রিও মানে যারা ফুটবল প্রেমী তারা জেনেই থাকবে যে রিও সামিটটা হয়েছিল কিন্তু 1992 সালে ব্রাজিলে। রিও রিও শহরটি কিন্তু ব্রাজিলে, যে লাস্ট তার আগের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ তার সেটা কিন্তু আই থিঙ্ক রিওতে হয়েছিল, যেটা হচ্ছে ব্রাজিলে ছিল। তো এই যে রিও সামিট বা যেটাকে আজ সামিট বলছি সেটা কিন্তু 1992 সালে ব্রাজিলে হয়েছিল। 50 নম্বর প্রশ্ন যেটি শেষ প্রশ্ন এই ভিডিও সেইটাতে চলে আসছি, সেটা হলো যে মন্ট্রিল প্রোটোকল কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল অনুষ্ঠিত হয়েছিল 26 অগস্ট 1987। এই প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং কার্যকরী হয়েছিল কিন্তু 1989 সালে, অর্থাৎ 87 সালে কিন্তু এটাকে মানে এটা সই করা হয় বা এটাকে গ্রহণ করা হয় বা সবাই এটাতে এগ্রি করে, বিভিন্ন রাষ্ট্রগুলো যে সমস্ত রাষ্ট্র এটাতে পার্ট নিয়েছিল তারা এটাতে এগ্রি করে এবং এটা কার্যকরী করে বা এটাকে দিস কেম ইন টু এফেক্ট ইন 1989। সো লাস্ট যে দুটো প্রশ্ন, দুটোই ছিল আই থিঙ্ক, তো লাস্ট যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু আমি তোমাদের এনভায়রনমেন্ট থেকে ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে থাকবো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো ইউটিউবে, যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য জানিয়ে রাখি তা যে আমার পলিটিক্যাল সায়েন্স ইন বেঙ্গলি নামে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেছি, তোমরা চাইলে সেই পেজটা লাইক করতে পারো এবং আমার এই ভিডিওগুলো তোমরা চাইলে সেখান থেকেও পেয়ে যেতে পারো। এবং যদি পিডিএফ এর দরকার হয় তাহলে তোমরা অবশ্যই সেখানে একটি টেক্সট করে দেবে এবং পারলে আমাকে হোয়াটসঅ্যাপেও তুমি টেক্সট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি এখানে মেনশন করাই আছে। মন্ট্রিল প্রোটোকলটা এখানে হয়েছিল কিন্তু যেটা বলতে ভুলে গেছিলাম, মন্ট্রিল প্রোটোকল তা কত সালে হয়েছিল সেটা তো বললাম, আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু কানাডাতে হয়েছিল। মন্ট্রিল একটি কিন্তু কানাডার একটা বড় মেট্রোপলিটন শহরের নাম। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও চ্যানেলটিকে, ভিডিওটিকে শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটাকে লাইক করো এবং ভিডিওগুলো সেখান থেকেও দেখো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে।